যে অভিযোগগুলো সামনে উঠছে একটার পর একটা নাম সামনে চলে আসছে এখন নতুন নাম তাপস সাহা আরো এক বিধায়ক এর আগে অভিযোগ ছিল বিরোধীদের অভিযোগ ছিল তরুণজ্যোতি এখানে বসে রয়েছেন শুভেন্দু দিকের একাধিকবার বলেছেন যে জেলায় জেলায় নাকি বিধায়করা এজেন্টের মতো কাজ করে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে জীবনকৃষ্ণ সাহার বিষয় আশয় জীবনের বিষয় আশয় কি পরিমাণ আরে বহরে বিশাল বিশাল তার প্রতিপত্তি বিশাল তার সম্পদ বিশাল তার ব্যবসা অনেকটা আমার অনুব্রত ঘনিষ্ঠ হওয়ার সৌজন্যে বীরভূমেও একাধিক প্রপার্টি আরও এক বিধায়ক এরকম আরও কত বিধায়ক রয়েছে জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে গতকাল সিবিআই আমাদের জানিয়েছিলেন যে প্রায় 500 কোটির টাকা 500 কোটির মতো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছেন জীবনকৃষ্ণ সাহা যদিও মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন যে গুনে দেখেছি কিনা আমরা কিন্তু এটা তো গুনে দেখার বিষয় নয় নিয়োগ দুর্নীতি গুনে দেখার গুনে দেখতে শুরু করলে তো তার তল পাওয়া যাবে না তাহলে আরও কতজন বিধায়ক আরও কত দুর্নীতি আরও কতশো কেলেঙ্কারি মানে কতশো কোটি টাকার কেলেঙ্কারি হতে পারে এটা তাহলে ফিরোজ আপনি যেটুকু দেখেছেন এবং যেটুকু দেখাচ্ছেন এটুকু হিমশৈলের চূড়া মাত্র ভবিষ্যতে আরও অনেক কিছু অপেক্ষা করছে দেখুন গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র এতো কয়েকটা নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে এর বাইরে আরও অনেক নিয়োগ হয়েছে সেই পুরো নিয়োগ দুর্নীতি যদি তদন্ত হয় তাহলে তো শুধুমাত্র ক্যাবিনেট নয় এই যে শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে যেভাবে বিধায়করা একের পর এক নাম চলে আসছে ভবিষ্যতে যদি দেখেন যে বিধানসভার একটা বৃহৎ সংখ্যক এমএলএ তারা ওই জেলের অভ্যন্তরে অবাক হবেন না দেখুন দুর্ভাগ্য হলেও সত্য বর্তমান বলছে সোশ্যাল মিডিয়ায় নাকি এরপর তো আস্তে আস্তে তাহলে বিধানসভায় কি চলবে একদমই মন্ত্রিসভা একদমই দেখুন এই গোটা রাজ্য জুড়ে যে জিনিস করেছে সেই জিনিস মানে অভাবনীয় এবং অকল্পনীয় দেখুন একটি পরিকল্পিত গণদুর্নীতির ক্ষেত্রে শাসক দল নিজেদের যেভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে তাতে এই যে বিধায়কের সংখ্যা শাসক দলের নেতা নেত্রীর সংখ্যা শাসক দলের মন্ত্রীদের সংখ্যা যে প্রতিদিন বাড়বে জেলের অভ্যন্তরে সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এর ফলে কারা আসলে আক্রান্ত হলো কারা আসলে বঞ্চিত হলো বঞ্চিত হলো যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা আর এই রাজ্যের মানুষ কারণ এই রাজ্যের মানুষ তাদের ছেলে মেয়েদের কাদের কাছ থেকে পাঠ নিতে বাধ্য থাকলো যারা মেধার দিক দিয়ে একটু নিম্ন মেধা সম্পন্ন এবং মূল্যবোধহীন মানুষের কাছ থেকে আসছে অন্য জায়গায় আসছে আমি চন্দনদা এখানে আছেন এবং আপনার কাছে আমি আবারও আসছি একবার করে যেহেতু কোর্টের নির্দেশে ফিরদৌস এবং চন্দনদা দুজনের কাছেই প্রশ্ন এবারও সিবিআই তদন্তের নির্দেশ হলো তাপস সাহাকে কেন্দ্র করে এবারও কোর্টের নির্দেশে এবং আজকে আমি দেখছিলাম কথোপকথন রাজশেখর মান্তার বেঞ্চের সেখানে বলা হচ্ছে পুলিশ কেন এতদিন পর্যন্ত ব্যবস্থা নেয়নি আবার একটা প্রশ্ন যদি দুর্নীতি নিয়ে এতই অনিয়া থাকে শাসক দলের তাহলে পুলিশ কেন ব্যবস্থা নিল না চন্দনদা কেন এখানেও আবার সিবিআইকে আসতে হলো সিবিআই এলেই তো বলা হবে সিবিআই নাকি ষড়যন্ত্র করে আসছে কিন্তু পুলিশ যদি আজকে তাপস সাহাকে ধরতে পারতো বা তাপস সাহার কীর্তিকলাপগুলো সম্পর্কে অন্তত তদন্ত করতে পারতো তাহলে তো সিবিআই আসার প্রয়োজন পড়তো না এক মিনিট শুধু আপনাকে বলবো বেশি সময় নেব না দেখুন পুলিশ কেন ধরবে যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বসিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে যোগ্য চাকরি প্রার্থীদের নয় অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বেচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হবে সেখানে পুলিশের ক্ষমতা আছে নাকি যে সে কোনো ব্যবস্থা গ্রহণ করবে এই যারা চাকরি বিক্রি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে উল্টে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন যে একজন অযোগ্য চাকরি প্রাপকেরও চাকরি যাবে না এই কথা যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে কারোর সাহস হবে যে যারা এই চাকরি বিক্রি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা স্বাভাবিকভাবেই তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি এবং হবেও না